সারা দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। করোনা সংক্রমণ রুখে দেওয়ার লক্ষ্যে জারি করা এই লকডাউনকে স্বাগত জানিয়েছেন দেশবাসী। তবে এই লকডাউনে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। করোনা কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের মুখের গ্রাস। সারা দেশের পাশাপাশি শহর কলকাতার ছবিটা একই। এই সংকটের মুহূর্তে সেসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট সমীর সাহা। শনিবার 56 নম্বর ওয়ার্ডে দুস্থ অসহায় মানুষের হাতে চাল ডাল আলু তেল নুন তুলে দেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও এন্টালি বিধায়কের কেন্দ্রের বিধায়ক সনকুমার সাহার উদ্যোগে এই কর্মকাণ্ড বলে জানিয়েছেন এলাকার কাছে মানুষ কাজে মানুষ সমীর সাহা। এহেন উদ্যোগে খুশি এলাকাবাসী। আমরা এক মহৎ দুঃসময় উপস্থিত হয়েছি। আজকে এই যে মহামারী চলছে তার জন্য আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাংসদ এবং শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ইন্টালির বিধায়ক শ্রী স্বর্ণকমল স্যার অনুপ্রেরণায় আমরা আমাদের এখানে অনেক বস্তিবাসী আছে যারা দিন আনে দিন খায়। এই কাজবাজ বন্ধের জন্য সবাই সব রকম সাহায্য পাচ্ছে না। তাই জন্য আমরা আমাদের পার্টির তরফ থেকে টিএমসি পার্টির তরফ থেকে আমরা এগিয়ে এসেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। তাদেরকে প্রত্যেককে একটা করে মাস্ক দিচ্ছি, 2 কেজি চাল এবং 2 কেজি আলু দিচ্ছি। কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম আমাদের এই অঞ্চলের নেতা সমীর সাহার সঙ্গে আলোচনা করে আমরা সমীর সাহার উদ্যোগে আমরা স্থির করেছি যে এই দুর্যোগের মধ্যে যে সমস্ত সাধারণ মানুষ দিন আনে দিন খায় তাদের কথা চিন্তা করে এখন সারা পৃথিবীতে ঘরবন্দি অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে। যারা দিন আনে দিন খায় তাদের কথা বিশেষ করে চিন্তা করে আমরা আজকে কিছু খাদ্য তো কাজে ওনাকে পাওয়া যায় আর এই সমস্ত কাজের জন্য ওনারই সব থেকে উদ্যোক্তা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।